হ্যালো কোডার্স, মোজাম্মেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা আমাদের প্রজেক্টে এখন একটা ফর্ম অ্যাড করব, যে ফর্মের থ্রুতে আমরা নতুন ইউজার ক্রিয়েট করতে পারি। আমরা এর আগের টিউটোরিয়ালে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের ডেটাবেজে কিছু ম্যানুয়ালি এন্ট্রি দিয়ে দিলাম এবং ওই এন্ট্রির থ্রুতে কিন্তু আমরা লগ ইন করতে পারছি, কিন্তু আমাদের তো আসলে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা অপশন দরকার, তাই না? তো সেটা করার জন্য যেটা আমাদের করতে হবে, আসলে আমাদের নতুন একটা কন্ট্রোলার লিখতে হবে, একটা ডাও লিখতে হবে নতুন একটা, এবং একটা জিএসপি ফাইল লিখতে হবে। আসলে একটা না, দুটো জিএসপি ফাইল লিখতে হবে। একটা হলো আমাদের ফর্মের জন্য, আর একটা হলো ফর্ম ক্রিয়েট করার পর তার সাকসেস মেসেজ দেওয়ার জন্য আমাদের জিএসপিগুলো ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা একটা করে শুরু করি কাজ। এই টিউটোরিয়ালে হয়তো পুরো ওয়ার্ক ফ্লো আমরা করবো না, কেননা তাহলে টিউটোরিয়ালটা বেশ বড় হয়ে যাবে। বাট লেটস গেট স্টার্টেড। আমরা ভেঙে ফেলবই আর কি আমাদের সব কাজগুলো। আমরা ওয়েব কন্টেন্টে যে ওয়েব ইনফে যাই, এখানে জিএসপিএস যেখানে আছে, তো আমাদের একটা ফর্ম আছে ক্রিয়েট নোটিস, তাই না? আমরা তো ক্রিয়েট নোটিসে অলরেডি বেশ কিছু কাজ করেছি। আমরা এটাকে কপি করে আমরা আমাদের নতুন একটা ফর্ম বানানোর চেষ্টা করি। লেটস সি, আমরা এখানে কপি করলাম এবং এটাকে যদি আমরা এখানেই আবার পেস্ট করতে যাই, তাহলে আমাদেরকে নতুন নাম জিজ্ঞেস করবে। আমরা এটার নাম দিতে পারি নিউ অ্যাকাউন্ট ডট জিএসপি। তো এখানে আমাদের যে নিউ অ্যাকাউন্ট ডট জিএসপি আমরা এখানে এখন ক্রিয়েট করলাম, এখানে এখন আমরা আমাদের নতুন ফর্ম, যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফর্মটা, আমরা এখানে একটু মডিফাই করে নিই। হ্যাঁ, তো আমাদের এখানে এসএফের ট্যাগলিপ অলরেডি আছে স্প্রিং ফর্মের, সো দ্যাটস গুড। আমরা টাইটেলটা এখানে দিয়ে দিতে পারি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে দিলাম। তারপর এখন আমরা আসি আমাদের কন্টেন্টটা চেঞ্জ করার জন্য। আচ্ছা, তাহলে আমাদের ফর্মের মধ্যে আমরা ক্রিয়েট নোটিস না দিয়ে ক্রিয়েট ইউজার দিতে পারি এই জায়গায়, তাই না? এবং আমাদের শুরুতে কী আছে? আমাদের শুরুতে ছিল নেইম। আমরা নেইমের জায়গায় আমরা আসলে দিব ইউজার নেম নিয়ে আসলাম। এবং আমাদের এই জায়গাতেও যেটা হবে, যে পাথ, সবগুলোর জায়গায় আমাদের আসলে ইউজার নেম হবে। যদিও সবগুলো এখানে চেঞ্জ না করলেও হয়তো শুধু প্যাথটা চেঞ্জ করলেই হবে, যেহেতু আমরা স্প্রিং ফর্মস ইউজ করছি। বাট তারপরেও আমি টু বি অন দ্য সেফ সাইড আমি সবগুলাকে ইউজার নেম করে দিচ্ছি। আমাদের এটা ইউজার নেম হলো প্লেস হোল্ডার, এন্টার নেম, ঠিক আছে। এররসটাও আমাদের ইউজার নেমের এররগুলো আসবে, ঠিক আছে, দ্যাটস লুকস গুড। নেক্সট আমরা করব কি, ইউজার নেমের পর ইমেলটা, আমাদের ইমেলের ফিল্ডের নামও ইমেল, সো ইমেলে কোনো সমস্যা নেই। তারপর আমাদের লাগবে কি, আমাদের এখানে নোটিশ বলে কিছু লাগবে না, কেননা আমরা টেক্সট এরিয়া তো কিছু করছি না, সো উই ক্যান রিমুভ দিস। কিন্তু আমাদের কি লাগবে, আমাদের পাসওয়ার্ড ফিল্ড লাগবে। তো পাসওয়ার্ড ফিলের জন্য আমরা যেটা করতে পারি, আমরা যে কোনো একটা কপি করে আনলেই হয়। হ্যাঁ, আমরা টেক্সট ইনপুটটাকে আমরা এটাকে পাসওয়ার্ড বানিয়ে দিতে পারি, তাই না? আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিই এবং এটাকে আমরা নাম দেই পাসওয়ার্ড ইনপুট। এবং এখানে এসে আমরা যেটা করব, ইনপুট এই জায়গাতে আমরা চাইলে এই জায়গাতে এসএফ পাসওয়ার্ড ইউজ করতে পারি, বাট এই মুহূর্তে আমি করব না, আমরা হয়তো পরে এটা চেঞ্জ করে নেব। আমরা জাস্ট আমাদের সুবিধার জন্য এখন এখানে, অপস, আমি তো এখন আপডেট করব কেন, পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। আমরা এখন পাসওয়ার্ডটা আমাদের ক্লিয়ার টেক্সটেই রাখি, পরে আমরা এটাকে হাইড করে দিব। নেমও হবে পাসওয়ার্ড, প্লেস হোল্ডার আমরা এখন কিছু রাখবো না এই জায়গাতে, ঠিক আছে। এখানে টাইপটা পাসওয়ার্ড বলে দিলেও কাজ করতে পারে, ওটা আমরা পরে দেখব, অসুবিধা নাই। সো এখানে পাসওয়ার্ডে আমরা এখন কোনো এরর রাখতে চাচ্ছি না, ঠিক আছে। এবং আমরা এটা পরে হ্যান্ডেল করব। এসএফ এররসটা আমরা উঠাই দিলাম। এবং আরেকটা আমাদের হবে কনফার্ম পাসওয়ার্ডের জন্য। হ্যাঁ, আমরা চলে গেলাম এখানে, এখানে আমরা কনফার্ম পাসওয়ার্ড ইনপুট, এবং এটাকে আমরা এসএফ দিব না, এটাকে আমরা শুধু ইনপুটই লাগবো, কেননা আমরা চাই না যে এটা ফর্ম, এই ডাটাটা আমার
ব্যাকএন্ডে যাক, এটা খালি আমি ফ্রন্ট এন্ডে হয়তো যে করি বা অন্য কিছু দিয়ে এখানে আমরা চেক করব, এবং এটার আইডি আমরা দিয়ে দিই কনফার্ম, কনফার্ম পাসওয়ার্ড আমরা এটাতে দিয়ে দিলাম। পাথ হচ্ছে কনফার্ম, পাথ আসলে এখানে লাগবে না, আমার তো এসএফ না এটা, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে, সেভ করলাম। এখন মোটামুটি ইটস লুকিং গুড, আমাদের বাটনের নামটা চেঞ্জ করে দেই, ক্রিয়েট ইউজার দিয়ে দিলাম। তো আমাদের এই ফর্মটা হ্যান্ডেল করার জন্য কন্ট্রোলারগুলো ক্রিয়েট করার আগে আমরা যেটা করতে হবে, এই ফর্মটা আমরা কোথায় পাঠাচ্ছি, এটা তো আসলে ডু ক্রিয়েটে যাবে না, ডু ক্রিয়েটটা তো নোটিসেসের জন্য ছিল, আমরা এটাকে পাঠিয়ে দিতে পারি ক্রিয়েট অ্যাকাউন্টে। তো আমাদের এখন এগুলো হ্যান্ডেল করতে হবে, তাই না? আমাদের, আমরা যদি আমাদের লগ ইন কন্ট্রোলারে চলে যাই, এখানে আমাদের যে রিকোয়েস্ট ম্যাপিং আছে স্ল্যাশ লগ ইন, আমরা এইটাকে কপি করি, কপি করে আমরা এখানে আরও দুটা রাখি, দুটা পেস্ট করে দিই। হ্যাঁ, সো কোন দুটার মধ্যে কী কী হবে, একটাতে আমরা করব হচ্ছে আমাদের নিউ অ্যাকাউন্ট, যেটা আমাদের ফর্মটাকে শো করবে। তো আমরা এখানে বলতে পারি শো নিউ অ্যাকাউন্ট, এবং এটা আমরা ফরওয়ার্ড করে দিব কোথায়, এটা আমরা ফরওয়ার্ড করে দিব নিউ অ্যাকাউন্ট জিএসপিতে, যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম, এই যে নিউ অ্যাকাউন্ট জিএসপি। তো আমাদের এই নিউ অ্যাকাউন্ট জিএসপিটা যেই অ্যাড্রেসে আমাদের পোস্ট করবে ডেটা, সেটার অ্যাড্রেসটা আমরা দিতে পারি ক্রিয়েট অ্যাকাউন্ট নামে, এবং সেটাকে আমরা বলতে পারি ক্রিয়েট অ্যাকাউন্ট, এবং এটা আমরা ফরওয়ার্ড করে দিতে পারি আরেকটা জিএসপিতে, সেটা হলো অ্যাকাউন্ট ক্রিয়েটেড। এই জিএসপিটা আমরা এখনও ক্রিয়েট করিনি, ক্রিয়েট করব, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে কি, আমাদের যখন ফর্ম থেকে আমরা ডেটা পাঠাচ্ছি, তখন কিন্তু এই এখানে আমরা প্যারামিটারে আমরা মডেলটা নিয়ে নিতে পারি, এবং ওই মডেলটা আমরা পাস করতে পারি পরে আমাদের এই ডেটাটা সেভ করার জন্য। ওটা আমরা একটু পরে করছি, আগে আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েটেড জিএসপিটা তৈরি করে ফেলি। আমরা এখানে যে যদি দেই নিউ জিএসপি, আদার্সে চলে যাই, আদার্সে যে নিউ জিএসপি ফাইল দিয়ে আমরা নাম দিব অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এবং অ্যাকাউন্ট ক্রিয়েটেডে আমরা বডিতে জাস্ট বলে দিব যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। এটা ডেমো পারপাসে এখন রাখছি, পরে আমরা এখানে আরও অনেক কিছু অ্যাড করব। তো আমাদের এই লগ ইন কন্ট্রোলারে আমরা তো যেটা বলছিলাম, এখানে আমাদের একটা মডেলের মধ্যে আমাদের একটা বিন আসবে, যেটা আসলে ইউজার বিন আমরা ক্রিয়েট করব। তো সেটার জন্য আরেকটা জিনিস আছে, আমাদের যে নিউ অ্যাকাউন্ট আমরা জিএসপিটা তৈরি করছি, এই জায়গাতে নিউ অ্যাকাউন্টের মধ্যে আমাদের এই যে কমান্ড নেম, এটাকে আমরা নোটিস ছিল এর আগে, এখন তো নোটিস না, এখন আমাদের ইউজার নামে একটা প্যারামিটারের মধ্যে আমাদের ওই ব্যাক ইন বিংটা আমরা এখানে অ্যাটাচ করে দিব, বাইন্ড করে দিব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ডিটিও তৈরি করতে হবে। তো আমরা, সরি ডিটিও না, ডাও। তো আমরা আমাদের সোর্সে চলে যাই, এখানে আমাদের যে ডাওগুলো ক্রিয়েট করেছি, এখানে আমরা একটা নতুন ডাও ক্রিয়েট করব, সেটা হচ্ছে নিউ ক্লাস, আমরা এটার নাম দেই ইউজার দিতে পারি শুধু। তো আমরা ইউজার নামে একটা ক্লাস এখানে ক্রিয়েট করছি, এবং এই ইউজারের মধ্যে আমাদের আসলে কী কী দরকার, আমাদের এখানে যা যা লাগবে সেটা হচ্ছে স্ট্রিং ইউজার নেম, তারপর লাগবে স্ট্রিং পাসওয়ার্ড, আমরা ইমেল নিচ্ছি ইমেল, তারপর লাগবে আমাদের একটা ভ্যালু আছে যেটা আমাদের টেবিলে আছে এনেবলড, সেটা আমরা এখানে নিয়ে নিই, এর আগে আমরা টিউটোরিয়ালে দেখেছি যেটা স্প্রিংয়ের জন্য লাগে। তো আমরা একটা এনেবলড ফিল্ড রেখে দিই এখানে, প্রাইভেট বুলিয়ান এনেবলড, বাই ডিফল্ট এটাকে আমরা ফলস করে দিতে পারি। এবং আরেকটা লাগবে আমাদের অথরিটির জন্য, প্রাইভেট স্ট্রিং অথরিটি। আচ্ছা, আমরা এখন এগুলোর জন্য গেটার সেটারগুলো তৈরি করে ফেলি, আমাদের জেনারেট গেটার্স অ্যান্ড সেটার্স সবগুলোর জন্যই লাগবে, ঠিক আছে, জেনারেট গেটার অ্যান্ড সেটার্স হয়ে গেল। আমাদের এখানে আরও যেটা লাগবে, আমরা কনস্ট্রাক্টরটা তৈরি করে ফেলি, বোথ ডিফল্ট কনস্ট্রাক্টর এবং ফিল্ডগুলো নিয়ে কনস্ট্রাক্টর দুটাই আমরা তৈরি করব, ইউজিং অল ফিল্ডস, ঠিক আছে, সুপারটা এখন আমরা ইউজ করব না। এবং আমাদের ডিফল্ট একটা কনস্ট্রাক্টর লাগবে, পাবলিক ইউজার, ডিফল্ট কনস্ট্রাক্টর একটা তৈরি করে দিলাম, একবার ফরম্যাট করে নিই তাহলে
হয়ে গেল। তো আমাদের ইউজার ডাওটা মোটামুটি রেডি, এইটাকে আমরা এখন ইউজ করব। এইটাকে এই ইউজার ক্লাসটাকে আমরা ইউজ করব এখন আমাদের যে লগইন কন্ট্রোলার আছে, এখানে যেটা বলছিলাম যে আমরা এখানে যদি প্যারামিটারে মডেল নিয়ে নেই এবং এই মডেলের মধ্যে আমরা এটাকে ইম্পোর্ট করলাম কন্ট্রোল শিফট ও দিয়ে, এবং এখানে আমরা এখন যেটা করব সেটা হলো মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট, আমরা এখানে একটা নতুন আচ্ছা ইউজার অ্যাট্রিবিউট হবে এবং সেখানে আমরা কি পাস করে দিব নিউ ইউজার। সো এটা এখন আমাদের একটা ব্যাকিং বিগ হিসেবে কাজ করবে। ইউজারটাকে ইম্পোর্ট করে নিই কন্ট্রোল শিফট ও, আমাদের কোন ইউজার, হ্যাঁ ডাও ইউজার, ঠিক আছে। তো এটা এখন কিন্তু আমাদেরকে ওই ফর্মের ডেটা নিয়ে আসতে হেল্প করছে। আমাদের আরেকটা যেটা লাগবে, আমরা তো নতুন এই যে নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, তাই না, এবং অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এই তিনটাই তো আমাদের নতুন আমরা এখানে ইউআরএল প্যাটার্ন এখানে ডিফাইন করেছি, এগুলো তো আমাদের আসলে অ্যাক্সেস দিয়ে দিতে হবে সবাইকে, পাবলিককে। সেটার জন্য আমাদের সিকিউরিটি কন্টেক্সট একটা তৈরি করেছিলাম না, হ্যাঁ সিকিউরিটি কন্টেক্সট, এখানে আমরা ওই পারমিটগুলো দিয়ে দিই। এখানে কপি করার জন্য শর্টকাট এই লাইনটাকে কপি করব নিচে, কন্ট্রোল অল্ট ডাউন, তিনটা হবে, একটা দু, আচ্ছা একটা দুইটা তিনটা। তাহলে আমরা কি কি এখানে অ্যালাউ করছি আমরা আবার দেখি আমাদের কন্ট্রোলারে, একটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট, তাই না। সো আমরা আবার চলে যাই, এখানে আমরা করছি নিউ অ্যাকাউন্টকে আমরা পারমিট অল করছি, আর একটা হচ্ছে লগ ইন কন্ট্রোলারে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা চলে যাচ্ছি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টটাকে পারমিট অল করছি, এবং লাস্টে কি আছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, যেটা আমাদের জিএসপি আসবে সেটাকেও আমরা পারমিশন দিয়ে দিই অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ঠিক আছে। সো এটাকে আমরা সেভ করলাম। এখন আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি, দেখা যাক আমাদের আমরা যদিও আসলে ফর্মে কিছু সেভ করিনি আমরা ডেটাবেজে, কিন্তু আমাদের যে কন্ট্রোলারে কি আছে যে আমাদের এখানে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েটেড জিএসপিতে এটা চলে যাবে। সো ফর্মটা কাজ করছে কিনা আমরা বেসিকটা এখানে বুঝতে পারবো, আমরা নেক্সট টিউটোরিয়ালে হয়তো বাদ বাকিগুলো করতে করবো। তো আমরা এটাকে একবার রান করার চেষ্টা করি। সো রান অ্যাজ, রান অন সার্ভার, ঠিক আছে। সো আমরা এখন একটা ও নতুন ইউজার ক্রিয়েট করার জন্য তো আমরা তো কোনো লিঙ্ক দেই নাই, তাই না। তো আমরা এখানে একটা লিঙ্ক দেওয়া উচিত, তাই না, নতুন ইউজার ক্রিয়েট করার জন্য। সেটা কোথায় দিই আমরা, আবার প্রজেক্টে চলে যাই। আমরা যেটা করি, আমাদের লগ ইন জিএসপি যেটা আছে, হ্যাঁ সেটার নিচে আমরা একটা অ্যাড করে দিতে পারি। এখানে আমরা অ্যাড করে দিতে পারি কিভাবে, যে আমরা একটা অ্যাঙ্কর অ্যাড করে দিলাম, যেটাতে আমরা বলবো সি ইউআরএল দিয়ে আমরা এখানে বলে দিচ্ছি ভ্যালু, এবং ভ্যালুটা দিচ্ছি আমরা নিউ অ্যাকাউন্ট, এবং নিউ অ্যাকাউন্ট দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিলাম, এবং তারপর আমরা এখানে বলবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা এখানে সিইউআরএল ইউজ করলাম, এটা প্রথমবারের মতো ইউজ করলাম। এর আগে আমরা কিন্তু এই কনটেক্সট পাথ নেওয়ার জন্য পেজ ডট পেজ কনটেক্সট ডট রিকোয়েস্ট ডট কনটেক্সট পাথ তো আমরা ইউজ করতাম, কিন্তু আমাদের এখানে তো ট্যাগলিপটা সি ট্যাগলিপটা আছে, আমরা চাইলে জাস্ট এইভাবে সিইউআরএলও বলে দিতে পারি, সেটা কিন্তু আমাদের এখানে কাজ করার কথা। সো লেটস ট্রাই ইট আউট, আমরা লগ ইন পেজে যাই। হ্যাঁ আমাদের অ্যাপ্লিকেশনটা তো রান করছে, জিএসপিটা অটো কম্পাইল হয়ে যাবে। আমরা লগ ইন পেজে যদি আমরা যদি ক্রিয়েট নোটিস করতে চাই, এখন কী করে সে আমাকে লগ ইন করতে বলার কথা, লগ ইন করতে বলছে। তো আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি দেই, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গেলাম, এরর খেয়েছে, ওকে অসুবিধা নাই, আমরা এটা সর্ট আউট করি। এররটা কী বলছে এই জায়গাতে, ইউজার নট ইউজার অ্যাভেলেবল পাচ্ছে না। আমরা যদি আমাদের সোর্স কোডে যদি আসি, আসলে একটা ভুল আমি করেছি, সেটা হলো লগ ইন কন্ট্রোলারে আমাদের এই মডেলটা তো আসলে নিউ অ্যাকাউন্টে আসবে, আমরা তো নিউ অ্যাকাউন্টটা তো আমাদের ফর্মটা হ্যান্ডেল করছে, ক্রিয়েট অ্যাকাউন্টও আসলে পোস্ট মেথডটা হ্যান্ডেল করছে, আসলে আমাদের সেই কারণে আমাদের এটা চলে যাবে। আমরা এটাকে কপি করে নিয়ে আসি, হ্যাঁ মডেলটা এই জায়গাতে চলে যাবে, আদারওয়াইজ তো ব্যাকিং বিনটা সে পাবে না, এই কারণে এররটা দিচ্ছে আমাদের।
মোস্ট লাইকলি আমরা মডেলটাকে নিউ অ্যাকাউন্টের এখানে চলে যাবে। দেয়ার ইউ গো, হ্যাঁ সেভ করলাম। এখন আমরা আমাদের প্রজেক্টে আবার ব্যাক করি, একবার রান করি। লেটস সি, স্টপ করি। স্টপ করে এইটার ওয়ার্কিং ডিরেক্টরিটা একবার ক্লিন করে নেই, যদিও আমরা লগ ইন করিনি, তারপরেও ক্লিন করে নিয়ে সেফ সাইডে থাকা গেল। আমরা এখন রানার্স দিয়ে আমরা রান অন সার্ভার যদি দেই, আমরা যদি ফিনিশ দিই, এখন আমরা দেখি হোপফুলি এখন পুরোপুরি প্রজেক্টটা কাজ করবে অ্যাজ এক্সপেক্টেড। ক্রিয়েট নোটিসে গেলাম। এখন যদি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি, দেয়ার ইউ গো, আমাদের নতুন ফর্মটা দেখা যাচ্ছে। এখন যদি আমি কিছু না ফিল আপ করে ক্রিয়েট ইউজার দিই, আমাদের এই যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে আমরা চলে গেছি। তো আজকের টিউটোরিয়াল পর্যন্ত এতটুকুই আমরা দেখাবো। নেক্সটে আমরা দেখাবো যে কীভাবে আসলে আমরা আসলেই ডেটাগুলো নিয়ে আমাদের ডেটাবেজে সেভ করছি এবং আমাদের এরর মেসেজগুলো কীভাবে হ্যান্ডেল করছি, এই সবগুলোই আমরা দেখাবো। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।